হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা আলোচনা করব WBHA টেস্ট পেপারে আরামবাগ হাই স্কুল হুগলির তে যে ফিলোসফির কোয়েশ্চেন হয়েছিল টেস্টে, তার উত্তরগুলি সম্পর্কে। তো প্রথম প্রশ্ন ছিল, তর্কবিদ্যা হলো কেমন বিজ্ঞান? মানে বস্তুনিষ্ঠ, নীতিনিষ্ঠ, সংখ্যামূলক, যুক্তিনিষ্ঠ। তো আদর্শ, মানে আদর্শনিষ্ঠ বিজ্ঞান হওয়া উচিত ছিল, যাই হোক এখানে যুক্তিনিষ্ঠটাকেই আমরা বেছে নেব উত্তর হিসাবে। এরপর যুক্তিবিদ্যা হলো সকল বিজ্ঞানের প্রবেশদ্বার, এ কথা কে বলেছেন? আইএম কোপি, ইমানুয়েল কান্ট, জনসন, হবস। তো এর উত্তর হবে কান্ট, ইমানুয়েল কান্ট। এরপর জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়াকে বলে অনুমান। এরপর নিরপেক্ষ বচনের গুণ নির্ধারিত হয় কিসের উপর? সংযোজক, মানক, পূর্বগ, অনুগ। দেখো পূর্বগ, অনুগ নিরপেক্ষ বচনে থাকেই না, মানক দিয়ে পরিমাণ নির্ধারিত হয়। রাইট অ্যান্সার হচ্ছে সংযোজক। এরপর প্রতিটি নঙ্গর্থক বচনের ড্যাশ পদ অবশ্যই ব্যাপ্য হয়। নঙ্গর্থক বচনের বিধেয় পদ অবশ্যই ব্যাপ্য হয়। কিভাবে না, ই বচনেরও উদ্দেশ্য বিধেয় দুটোই ব্যাপ্য, আর ও বচনের উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। তার মানে দুজনের বিধেয় দিকটা অবশ্যই ব্যাপ্য। অতি বিষমতার সম্বন্ধে আবদ্ধ দুটি বচন কেমন হয়ে থাকে? সামান্য, সামান্য বিশেষ, বিশেষ, কোনোটি নয়। রাইট অ্যান্সার হচ্ছে সামান্য। বিরোধিতার সম্পর্ক হলো এক প্রকার বাচনিক সম্পর্ক, যৌক্তিক সম্পর্ক, বাচনিক ও যৌক্তিক সম্পর্ক কোনোটি নয়। তো বিরোধিতা এক ধরনের যৌক্তিক সম্পর্ক। অনেক সময় পরীক্ষায় পড়েও যায় যে এ এবং ই বচনের মধ্যে যৌক্তিক সম্পর্ক কী, তার মানে বক্তা বলতে চাইছে বিরোধিতা, কোন বিরোধিতা আছে। আচ্ছা, নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি যুক্তিবাক্যের স্বতন্ত্র থাকে, অব্যক্তভাবে থাকে, ব্যক্তভাবে থাকে, নিরপেক্ষভাবে থাকে? তো নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি যুক্তিবাক্যে অব্যক্তভাবে, ব্যক্ত অবস্থায় না থাকলেও অব্যক্তভাবে ওখানেই লুকিয়ে থাকে এবং ওখান থেকেই অনিবার্যভাবে নিশ্চিত হয়, যেহেতু এটা একটা অবরাহ যুক্তি। এরপর এ ও ও মূর্তিটি কোন সংস্থানে বৈধ? এ ও ও মূর্তিটি, তো ও এ ও মূর্তিটি তৃতীয় সংস্থানই হয়ে থাকে বৈধ এবং এর নাম হয় বোকার্ডো। প্রাকল্পিক বচনের গুণ নির্ধারিত হয় পূর্বগর গুণের দ্বারা, অনুগর গুণের দ্বারা, সংযোজকের গুণের দ্বারা, সবগুলি? না, এটা হবে পূর্বগর গুণের দ্বারা। অবিসংবাদী অর্থে অথবা বলতে বোঝায় সবল অর্থে অথবা, দুর্বল অর্থে অথবা, সুনিশ্চিত অর্থে অথবা, কোনোটিই নয়। তো এটা হচ্ছে দুর্বল অর্থে অথবা। তারপর মৎস্যকন্যা শ্রেণীটি শূন্য শ্রেণী, অশূন্য শ্রেণী, নিরপেক্ষ শ্রেণী, অনিরপেক্ষ শ্রেণী? রাইট অ্যান্সার হচ্ছে শূন্য শ্রেণী। নিঃশূন্য পদের উদাহরণ হল মানুষ, ঘটক, পক্ষীরাজ, ঘোড়া, পাণ্ডা। তো নিঃশূন্য অর্থাৎ শূন্য নয়, মানুষ। এক মিনিট, মানুষ হবে না এটা, পক্ষীরাজ, ঘোড়া হবে। সাংকেতিক যুক্তিবিজ্ঞানের ধারণাটি গড়ে উঠেছে গণিত শাস্ত্র থেকে, সাহিত্য থেকে, জ্যোতির্বিজ্ঞান থেকে, চিকিৎসা? তো গণিত অবশ্যই, সিম্বলিক লজিকটা পুরোপুরি ম্যাথ থেকেই এসেছে। এবং বিখ্যাত গণিতজ্ঞ জর্জ বুল সাংকেতিক যুক্তিবিজ্ঞানের জনক। আচ্ছা, পি এবং ডাবল কার্ল পি এর মান সমমান, বিষমমান, বিপরীত মান, বিরুদ্ধ মান? তো এটা হবে সমমান, অর্থাৎ পিও যা, ডাবল কার্ল পিও তাই, আমি সুস্থও যা আর আমি অসুস্থও তাই, এরকম। খেলা চলবে কেবল যদি বৃষ্টি না হয়। দেখো এই কেবল যদি থাকলে কিন্তু হর্ষচিহ্ন হয়তো বটে, কিন্তু তার যে আগে পরের অংশগুলো সেগুলো স্থান পরিবর্তন করে না। তো খেলা চলবে যদি পি হয় প্লে আর বৃষ্টি না হয় কাল আর, তাহলে অপশান বি হবে এক্ষেত্রে উত্তর, পি হর্ষু কাল আর। আরও অনুমানের আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে কোন সম্পর্ক থাকে না? আরও প্রসক্তি থাকে না, প্রসক্তি অবরাহের গুণ। পর্যবেক্ষণ ও পরীক্ষণের পার্থক্য গুণগত নয় পরিমাণগত, এ কথা কে বলেছেন? আচ্ছা, এর উত্তরটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, মেবি মিল হবে, তোমরা টেস্ট পেপারে আনসার তো দেওয়াই রয়েছে, দেখতে পেয়ে যাবে। এরপর মন্দ উপমার ভিত্তি,
অবাধ অভিজ্ঞতা, কার্যকারণ নিয়ম, অসম্পূর্ণ সাদৃশ্য, প্রকৃতির একরূপতা। মন্দ উপমার ভিত্তি হচ্ছে অসম্পূর্ণ সাদৃশ্য। এরপর শক্তির অবিনশ্বরতা সত্য, কারণের গুণগত লক্ষণ, পরিমাণগত লক্ষণ, আবশ্যিক শর্তরূপে কারণ, পর্যাপ্ত শর্তরূপে কারণ। তো এটা কারণের পরিমাণগত লক্ষণের ভিত্তিতেই তৈরি হয়। এরপর বিশ্বান মৃত্যুর কেমন শর্ত, আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত, আবশ্যিক পর্যাপ্ত শর্ত, কোনোটি নয়। তো রাইট আনসার হবে পর্যাপ্ত শর্ত। এরপর শর্ত হলো কারণের অপরিহার্য অংশ, এটি বলেছেন মিল, বেইন, কার্ভেদ্রিড, কপি। তো কারণ হলো কার্যের অপরিহার্য অংশ, এটি বলেছেন। তো এর উত্তর হবে কার্ভেদ্রিড। এরপর মিল যে পদ্ধতিকে সর্বশ্রেষ্ঠ প্রমাণের পদ্ধতি বলেছেন তা হলো ব্যতিরেকী পদ্ধতি। ব্যতিরেকীকেই তিনি সর্বশ্রেষ্ঠ পদ্ধতি বলেছেন। এরপর কোন পদ্ধতি কারণের পরিমাণগত লক্ষণের উপর প্রতিষ্ঠিত, তো এটা হবে সহপরিবর্তন পদ্ধতি। তো এই ছিল আরামবাগ হাই স্কুলের 2024 টেস্টের যে প্রশ্ন, তার এমসিকিউ এর উত্তর।